প্রতিদিনের মতন আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রাজ্য সরকার চালু করতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অতএব এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পতে যদি তোমার নাম ওঠে তাহলে প্রত্যেক মাসে পাঁচশো ও হাজার টাকা পেতে পারো কে কে পাবে কে কে পাবে না আর কি কি ডকুমেন্টস লাগবে আর কবে এই প্রকল্প চালু হবে তো বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেউ মোটে স্কিপ করবে না তো ভিডিওটি শুরু করা যাক এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ওই বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক কর আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তার ভিতরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাও পড়ে তো কী বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো তাও কি বলছে মুখ্যমন্ত্রী ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো যে লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প চালু করার জন্য মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে তার মানে এই প্রকল্প এখনও চালু হয়নি হচ্ছে মুখ্য সচিবকে যেহেতু চিঠি দেওয়া হয়েছে তো এই প্রকল্পটা অল্প শীঘ্রই চালু হবে তারপরে কী বলেছে বিস্তারিত জেনে নেব তারপরে কী বলছে দেখো লক্ষ্মী ভান্ডার প্রকল্প কে কে পাবে আর কে কে পাবে না তো দেখো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাড়ির শুধুমাত্র মহিলাদের দেওয়া যাবে তার কি শুধুমাত্র কিন্তু মহিলাদের আর কোন কোন শ্রেণীদের দেওয়া হবে দেখো এসসি এসটি এই সমস্ত যে মহিলারা আছে তারা মাসে কত টাকা পাবে এক হাজার টাকা করে তাদের দেওয়া হবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর যারা ওবিসি জেনারেল এই সমস্ত মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে ও মানে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তবে যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেয় বা যাদের জমি দু হেক্টর রয়েছে এই প্রকল্পের সুবিধে সেই সমস্ত মহিলারা পাবেন না তার মানে কি বলছে যাদের দুই হেক্টরের জমির বেশি আছে বা ইনকাম ট্যাক্স দেয় এই সমস্ত মহিলারা কিন্তু পাবেন না তো তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে তো সেটা আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো প্রথমে দেখো আবেদন করতে গেলে কি লাগবে ভোটের কার্ডের এক কপি জেরাক্স লাগবে দ্বিতীয়ত কি আধার কার্ডের এক কপি জেরাক্স লাগবে তৃতীয়ত কি বলছে দেখো অবশ্যই এসসি কার্ড বা মানে যে কার্ডটা আছে আমাদের কাস্ট সার্টিফিকেট সেটা অবশ্যই লাগবে অবশ্যই সাদা কালো যে রঙিন ছবি আছে সেটাও কিন্তু চার কপি লাগবে তারপরে কি অবশ্যই তোমার প্যান কার্ডের এক কপি জেরাক্স লাগবে আর মেন যেটা রয়েছে অবশ্যই জমির দলিলের জেরাক্স তারপরে কি বলছে ট্যাক্সের যে রসিদ দু সালে অবশ্যই সেটা লাগবে তারপরে কি নেক্সট তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তো বন্ধুরা আমরা সবাই জানি ব্যাংকের যেহেতু এখন আইপসিআই কোটের প্রবলেম আছে তো এটা তোমাদের ব্যাংকে যে তোমরা ঠিক করে নেবে আর এই যে প্রকল্পটা পাঁচশো হাজার টাকার যে প্রকল্প ভান্ডার তো এখনও চালু হয়নি যেহেতু মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে এই মানে এই প্রকল্পের কাজ চলছে এই মাসে না হলো এর পরের মাস থেকে কিন্তু এই প্রকল্প চালু হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে